গুড আফটারনুন, এখন বাজে হইতে দুটো আর আমার লাঞ্চও কমপ্লিট। তো এই দেখুন, আজকে আমি আইব্রো করেছি 2 মাস পরে, কারণ বৃষ্টির জলে তো রাস্তায় জল জমেছিল, আমি বাইরে বেরোতেই পারছিলাম না। কথা বাদ দিন, এসব কথা মেন হচ্ছে যে আমি এটা বলতে চাইছিলাম যে আজকে আমি ফেসিয়াল করব, আর আপনারাও দেখুন যে আমি বাড়িতে কিভাবে রূপচর্চা করি নিজের। তো এটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আমি তো ক্লিন অ্যান্ড ক্লিয়ার দিয়েই ফেস ওয়াশ করি, আপনারা যে কোনো প্রোডাক্ট দিয়ে ফেস ওয়াশ করতে পারেন। আর এই দুটো ইয়ে আছে, প্যাক আছে আর একটা স্ক্রাব আছে, আমি 2 মাস আগে কিনেছিলাম। আমি প্রতি 15 দিন পরে ইউজ করি, তা এখন আপাতত শেষ হয়ে গেছে, এটা লাস্ট আমি আজকে ইউজ করব, তো ওটা ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল প্যাক বানানোর জন্য। আমি ফেস ওয়াশ দিয়ে প্রথমেই মুখটা ধুয়ে নিয়েছি, এবার নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাবিং। এই দেখুন, আমি হাতে এটা নিয়ে নিয়েছি, এবার এটাকে না পুরো মুখে লাগাবো। গলাতেও লাগিয়ে দেবেন, আর তারপর না আগে পুরো মুখে একদম লাগিয়ে তারপরে ঠান্ডা জল একটু একটু করে হাতে নিয়ে স্ক্রাব করবেন হালকা হাতে। আগে পুরো মুখে একদম লাগিয়ে নিয়েছি, আমি তো টিপটা খুলতেই ভুলে গেছিলাম, খুলে দিয়েছি। এবার একটু ঠান্ডা হাতে একটু জল নিয়ে, ঠান্ডা জল একটু নিয়ে এবার পুরো মুখের ওপর হালকা হালকা করে মাসাজ করুন। তো এ দেখুন, হাত দুটোকে এরকম করে চোখের নিচে হালকা হালকা করে মাসাজ করবেন, ডার্ক সার্কেল রিমুভ হবে। তারপর নাকের এই সাইডে এখানেও মাসাজ করতে করতে হবে, এই ঠোঁটের এই সাইডে, এখানে মাঝখানে, তারপর ওই দুটো চোখের এই সাইডে হালকা হালকা করে মাসাজ করবেন। যে ওই যে সাইন্স এজিং যে রিঙ্কলস হয় সেটা আর হবে না। আমার তো স্ক্রাবিং হয়ে গেছে, পুরো 10 মিনিট লাগলো, 10 মিনিট এনাফ আছে। এবার একটা ঠান্ডা জলে ভেজা নেকড়াটাকে ডুবিয়ে তাকে ভালোভাবে একটু ভিজিয়ে মুখটাকে আগে আমি পরিষ্কার করে নিচ্ছি, ভালোভাবে একদম পরিষ্কার করে নেবেন পুরো মুখ, তারপর গলা এইসব। আর যা করবেন ঠান্ডা জল দিয়ে করবেন, ঠান্ডা জলে ফেসিয়াল খুব ভালো হয়। ভালো করে একটু পরিষ্কার করে নি, নাকের সাইডে, চোখের নিচে এইসব গুলো ভালোভাবে মুছে নেবেন। তো ব্যাস, এবার এটা কমপ্লিট। এবার আমি লাগাবো প্যাক। তো আমি এই প্যাকে অ্যালোভেরা জেল একটুখানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে দিয়েছি, এবার আমি পুরো মুখের মধ্যে লাগাবো। আপনারা চাইলে আপনারা হাতেও যদি লাগাতে পারেন, তাহলে একটু একটু বেশি পরিমাণ নিয়ে নেবেন, তার মধ্যে অ্যালোভেরা জেল মিক্স করে লাগাবেন, খুব ভালো লাভ হবে। তা আমি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আগে চোখের নিচে ভালোভাবে লাগাবেন যাতে চোখে আবার না লেগে যায়। প্যাক যখনই লাগাবেন না, তো এই এই নিচ থেকে ওপর দিকে লাগাবেন, যাতে ইয়ে কি বলে ওকে, রিঙ্কলস না পড়ে যায়, মানে স্কিন ডাল না হয়ে যায় আগে গিয়ে। ওই জন্যই বলছি স্কিনটা ডাল না হয়ে যায়। তো এই দেখুন, আমার ফেস প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে, অনেক ডেঞ্জার লাগছে না দেখতে। এতে বলেছে যে 15 মিনিট পরে, ড্রাই হওয়ার পরে আপনারা মুখ ধোবেন। আমি 15 মিনিটই রাখবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি অ্যালোভেরা জেল এই জন্য দিয়েছি, কারণ অনেক ক্ষেত্রে যে মানে ফেসিয়াল করার পর অনেকের স্কিন ড্রাই হয়ে যায়, তো এই ড্রাইনেস থেকে, মানে এই ড্রাইনেস যাতে না হয়, তাই জন্যে যে কোনো প্যাক যদি লাগাবেন তাতে যদি অ্যালোভেরা জেল দিয়ে দেন, তা ওতে কি হবে, অনেক লাভ হবে, আপনার স্কিন ড্রাই হবে না,
কারণ অ্যালোভেরা জেল তো অনেক লাভ করে আপনার স্কিনকে ময়শ্চারাইজার করে, তো আপনারা নিশ্চয়ই অ্যালোভেরা জেল দিয়েই ফেস প্যাক ইউজ করবেন। তো এখন তো 15 মিনিট লাগবে এটা শুকোতে, ততক্ষণ কাঁচা কাপড় আছে সেগুলো আমি গুছিয়ে নিই, তারপরে মুখ ধুয়ে আপনাদের সঙ্গে দেখা করব। ওকে বাই। তো এই দেখুন 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এই দেখুন আমার ফেস ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। এরপর আপনারা যে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারেন। তো বন্ধুরা, আমি নিজের ভিডিওটা এখানেই এখন শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই চ্যানেল হ্যাপিলি এ হাউসওয়াইফ। আপনাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আর যদি পারেন তাহলে নিশ্চয়ই লাইক করবেন। এখনকার জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।